নমস্কার, সাকসেস এডুকেশন কেয়ার এন্ড লার্ন ফর সাকসেস এর পক্ষ থেকে সকল সুদী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও তার জীবন আদর্শের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা। ব্রাহ্ম সমাজের নেতা, বিশিষ্ট আধ্যাত্মিক চিন্তাবিদ, আচার আচরণে এবং পোশাকে আহারে তিনি ছিলেন নিজের যুগের একজন পরিপূর্ণ স্বদেশিক মানুষ। জোড়াসাঁকোর প্রখ্যাত ঠাকুর পরিবারে 1817 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথের জন্ম। তার পিতা ছিলেন স্বনামধন্য প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। দেবেন্দ্রনাথের শিক্ষা জীবন কাটে রামমোহন রায় প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু স্কুল ও হিন্দু কলেজে। অ্যাংলো হিন্দু স্কুলে পাঠকালে 1831 খ্রিস্টাব্দ থেকে কয়েক বছর পিতার ব্যবসায় দেখাশোনার কর্তৃত্ব পেয়ে বিলাসী হয়ে উঠেছিলেন। 1835 খ্রিস্টাব্দে পিতামহীর মৃত্যুর পর আকস্মিকভাবে তার জীবনের গতি পরিবর্তিত হয়ে যায়। মনে ধর্ম জিজ্ঞাসা প্রবল হয়ে ওঠে। ঈশ্বর লাভের উপায় জানবার উদ্দেশ্যে প্রাচ্য ও পাশ্চাত্যের ধর্ম ও দার্শনিক গ্রন্থাদি পাঠ করতে থাকেন এবং ধর্মতত্ত্ব আলোচনার জন্য সর্বসত্য সভা স্থাপন করেন। সভার দ্বিতীয় অধিবেশনে নাম পরিবর্তন করে রাখা হয় তত্ত্ববোধিনী সভা। 1840 খ্রিস্টাব্দে এই সভার অংশ হিসাবে স্থাপিত হয় তত্ত্ববোধিনী পাঠশালা। বিনা বেতনে বাংলা ভাষার মাধ্যমে বিজ্ঞান ও ধর্মশাস্ত্র বিষয়ে শিক্ষা ও উপদেশ দেওয়া এই পাঠশালার উদ্দেশ্য ছিল। কৌতলিক ধর্মে বিশ্বাস হারিয়েছিল কৌশরেই অচিরেই রামমোহন প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের আচার্য বিদ্যা বাগীশের নিকট পরিজন বন্ধু সহ ব্রাহ্ম ধর্মের দীক্ষা গ্রহণ করেন এবং ব্রাহ্ম ধর্মের প্রচারের উদ্যোগী হন। এইভাবেই দেবেন্দ্রনাথ আধ্যাত্মিক সাধনার জীবন আরম্ভ হয়। 1846 খ্রিস্টাব্দে বিলাতে পিতার মৃত্যু হলে তিনি অপৈতলিক মতে পিতৃশ্রাদ্ধ নিষ্পন্ন করেন। দ্বারকানাথের মৃত্যুর পর তার দুটি প্রতিষ্ঠান কার টেগোর কোম্পানি ও ইউনিয়ন ব্যাংক উঠে যায়। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে পিতার প্রতিশ্রুতি পূরণের জন্য সুদ সমেত 1,36,000 টাকা ডিস্ট্রিক্ট চ্যারিটেবল সোসাইটিকে দান করেন। 1860 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ আচার্য হিসাবে ব্রাহ্ম সমাজের বেদিতে বসেন। কেশবচন্দ্র তার কাছেই দীক্ষিত হন। হিন্দু মতে পূজা পার্বণাদি বন্ধ করে তিনি প্রবর্তন করে মাঘোৎসব, 16ই মাঘ, নববর্ষ, পয়লা বৈশাখ, দীক্ষা দিবস, 7ই পৌষ ইত্যাদি নতুন কতকগুলি উৎসব। তার অর্থানুকূলেই কেশবচন্দ্রের পরিচালনায় ও মনমোহন ঘোষের সম্পাদনায় আত্মপ্রকাশ করে সুখ্যাত ইন্ডিয়ান মিরর পত্রিকা। সমাজ সংস্কারমূলক বিষয়ে কেশবচন্দ্রের সঙ্গে মতবিরোধ উপস্থিত হলে কেশবচন্দ্র তাকে ত্যাগ করে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ নামে নতুন সমাজ গঠন করেন। 1866 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথের প্রবর্তিত সমাজ আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। ব্রাহ্ম ধর্মের মূল লক্ষ্য ছিল খ্রিস্টান ধর্মের প্রভাব থেকে দেশীয় যুবকদের রক্ষা করা। এই কাজের জন্য তৎকালীন হিন্দু সমাজের সমাজপতি রাধাকান্ত দেব দেবেন্দ্রনাথকে জাতীয় ধর্মের পরিরক্ষক উপাধি দেন। 1867 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্মগণ কর্তৃক মহর্ষি উপাধিতে ভূষিত হন। 1876 খ্রিস্টাব্দে বীরভূমের ভুবনডাঙ্গায় একটি বিশাল ভূমিখণ্ড কিনে সেটিকে আশ্রমে রূপান্তরিত করে নাম দেওয়া হয় শান্তিনিকেতন। এই স্থানেই আজ বাংলা তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সাংস্কৃতিক ভূমি রবীন্দ্রনাথের স্মৃতি পূর্ত স্থান। সমাজ সংস্কারমূলক সকল কাজের সঙ্গেই দেবেন্দ্রনাথের আত্মিক যোগ ছিল। তিনি ছিলেন হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশনের অন্যতম স্থাপিতা। বিধবা বিবাহ প্রশ্নে তিনি ছিলেন বিদ্যাসাগরের উৎসাহী সমর্থক। তিনি বাল্য ও বহু বিবাহের বিরোধী ছিলেন, কিছুদিন রাজনীতিতেও অংশ নেন।
ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি তিনি প্রথম সম্পাদক হন। নারী শিক্ষায় অগ্রণী সংস্থা নেথুন সোসাইটি প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন। দেবেন্দ্রনাথ বাংলা সংস্কৃত ব্যাকরণ প্রকাশ করেছিলেন। তত্ত্ববোধিনী সভা থেকে প্রকাশ করেন কঠোপনিষদের বাংলা অনুবাদ। পরে দেব বেদ চর্চার জন্য সবিশেষ সচেষ্ট হন। সাহিত্য প্রিয় দেবেন্দ্রনাথের সাহিত্য প্রীতির নানা প্রমাণ বর্তমান তত্ত্ববোধিনী পত্রিকায়। তিনি 1848 খ্রিস্টাব্দ থেকে ঋগ্বেদের অনুবাদে রতি হন এবং এই কাজে 24 বছর নিযুক্ত থাকেন। ব্রাহ্ম ধর্ম, জ্ঞান ও ধর্মের উন্নতি, পরলোক মুক্তি, ব্রাহ্ম বিবাহ প্রণালী, জীবন চরিত্রার সাহিত্য প্রতিভার উদাহরণ। বাংলা সাহিত্য সংস্কৃতিতে নবভাবনা ও আবেগের মিলন মেলা, তারই আশীর্বাদ পূর্ব হয়ে স্থাপিত হয় হিন্দু মেলা বা চৈত্র মেলা। দেবেন্দ্রনাথ ছিলেন ভ্রমণকারী, আধ্যাত্মিক, বিষয় কর্মের বন্ধন ছাড়িয়ে প্রায় হিমালয়ের নির্জনতায় চলে যেতেন। শিলং সহ তিনি চীন ও ব্রহ্মদেশ ভ্রমণ করেন। 1905 খ্রিস্টাব্দে 19 জানুয়ারি দেবেন্দ্রনাথ লোকান্তরিত হন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।